হ্যালো ফ্রেন্ডস, হাই, হাউ আর ইউ অল? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের রিটার্ন করার দিন। আগের ব্লগে বা ওই হোম ট্যুর, সরি, রুম ট্যুরের ব্লগে তো আমি বলেছিলাম যে আমরা চলে যাচ্ছি। তো এতক্ষণ আমি ব্লগ শুরু করিনি, আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে ব্লগটা শুরু করছি, কারণ মেয়ে ঘুমাবে ঘুমাবে করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে না আমার শরীরটা প্রচন্ড খারাপ করে গেছে, বমি অ্যান্ড স্টোম্যাক আপসেট। আর তার মধ্যে কালকে রাত্রে আইসক্রিম খেয়েছিলাম, আপনারা দেখেছেন, তো সেখানেও একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, লেগেছে লেগেছে এরকম লাগছিল। তো যাই হোক, এবার এখন খুব খিদে পেয়েছে, আমি সকালে কিছু খেয়ে বেরোইনি, ওষুধ টষুধ খেয়েছিলাম বাট আর কিছু খাইনি বলে এখন আমি খাবার জন্য দাঁড়িয়েছি। তো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান কি খাচ্ছি না খাচ্ছি সবকিছু শেয়ার করছি আপনাদের সাথে, ঠিক আছে? আমার মেয়ের অবস্থা দেখুন, ঝুলছে ঘুমের মধ্যে। তো চায়ের দোকানে এখানে কিছু একটা হয়েছে, এক মিনিট দাঁড়ান দেখতে দিন কি হয়েছে। ইমা, সাইড করো না ওইদিকে, আর একটু দূরে চলো। কি করবে ওরা এখন? ওরা পুড়িয়ে দেবে আর কি করবে? মন্দিরে এই সমাধি আছে, হনুমান মারা গেছে এই যে পিছনে, এই যে দেখুন, এই যে পিছনে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওরা টাকা নিচ্ছে, ওখানে সমাধি করবে, তো সেই জন্য টাকা নিচ্ছে আর কি, মন্দির টাইপের করবে। খারাপ লাগলো দেখে আর কি, খুব খারাপ লাগলো। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা ওখানে খাবার জন্য গাড়ি দাঁড় করালাম, বাট ওখানে ওই চপ সিঙ্গারা ছিল। আমি যদি এখন ওইসব খাই না, আমাকে এই আশেপাশে সামনাসামনি যদি কোনো হসপিটাল থাকে না, তা আমি এমনিতেই সকালে ভাবছিলাম, কারণ আমার আবার একটু হ্যাবিট আছে উল্টোপাল্টা খাবার, আমি যখন খাই ভীষণ উল্টোপাল্টা খাই। আর এই তিন দিন তো মানে কোনো কথা নেই, কুল মাখা, শশা মাখা, টমেটো মাখা, শাকালু মাখা সব একসাথে, তারপরে খেলাম গিয়ে ডাল ভাত মাছ যেমনি হয় সবজি তরকারি, তারপরে খেলাম গিয়ে চাউমিন, তারপরে খেলাম পকোড়া, তারপরে খেলাম টাংরি কাবাব, তারপরে খেলাম এমনি কি একটা কাবাব এনেছিল, টিক্কা কাবাব, টিক্কা কাবাব, হ্যাঁ টিক্কা কাবাব, তারপরে খেলাম আবার গ্রেভি চাউমিন, তারপরে মিক্স ভেজ, তারপরে রুটি। আচ্ছা ভাববেন না যে আমি মানে এত মানে এত এত খেয়েছি, সেরকম ব্যাপার না, আমি অল্প অল্পই খেয়েছি, বাট এগুলো সব খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস, দুটো আইসক্রিম। আর অবস্থা এবার, এখন যদি আমি সিঙ্গারার এ খাই, চপ খাই, তাহলে মানে সোজাসুজি একদম সামি। দেখুন সামনে শান্তিনিকেতন আসছে, তো কেউ যদি শান্তিনিকেতন যেতে চায়, এটা দিয়ে সোজা চলে গেলে শান্তিনিকেতন পড়বে। আমাদের যাবার ইচ্ছে ছিল বাট আমি না করলাম, কারণ কি শান্তিনিকেতনের ইউনিভার্সিটি বা দেখার ওই জায়গাগুলো খোলা আছে কিনা আমি তো জানি না। তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম, একটু আমি একটু রাইস খেলাম আর মাছ দিয়ে খেলাম, আর আদার্স সবজি ছিল। হাজবেন্ড যেহেতু ড্রাইভ করছে সে কারণে ও মাছ ভাত খায়নি, ও একটু চিকেন দিয়ে রুটি খেয়েছে, একটা কি দুটো রুটি খেয়েছে, কারণ ভরপেট খাবে না, খেলে ওর ঘুম ঘুম পাবে, তার জন্য হাইওয়েতে ড্রাইভ করা মানে ঘুম ঘুম পেলে খুব চাপ, সঙ্গে আবার বাচ্চা আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই আমরা চলে এসেছিল, গতবার যে হোটেলটা খেয়েছিলাম সেটাতেই খেয়েছি, খুব সুন্দর খাওয়া দাওয়া, রান্নাবান্না, চিকেনটা একটু ঝাল ছিল বাট টেস্টি ছিল। অ্যান্ড এখন আমরা আবার সেই দাঁড়িয়ে আছি তালিতে, আর যাওয়ার সময় তো জ্যাম পাইনি, বাট আসার সময় অবস্থা ঢিলা, এখন জানি না কখন খুলবে, দেখুন না সামনে কত জ্যাম, দেখে আমাদের টাকা চাইতে আসছে সারাক্ষণ ধরে, কেউ না কেউ টাকা চাইতেই আসছে, চাইতেই আসছে, চাইতেই আসছে, আর এও দিতেই থাকছে, দিতেই থাকছে, দিতেই থাকছে। মানে কোথায় কালী পুজো হচ্ছে, কোথায় পুজো হচ্ছে, সারা বছর ধরে ওদের পুজো হয়। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে দেখুন তালিতে লেখা আছে, দেখতে পাচ্ছেন কি আমি জানি না, না দেখতে পাচ্ছেন না, আমার গাড়ি এটা দিয়ে আটকে আছে, ব্যাপার কখন ছাড়বে না ছাড়বে জানি না, বুঝতে পারছি না, ঘুমিয়ে আছে, আমলকি নাও তৈরি, তো তো ওই আমলকি খাবো, আমলকি নিচ্ছি, আর পাচ্ছি না। আজকে বাড়ি গিয়ে সেদ্ধ ভাত করবো, ভাতে সেদ্ধ ভাত মানে গোবিন্দভোগ দিয়ে আর ভাত মানে একটা ফুটিয়ে বসিয়ে দেবো, আর আজকে নো রান্না আর পারবো। আর আমার মেয়ে ঘুমাচ্ছে, গিয়ে ওখানে উঠে যাবে। আমরা এই 108 শিব মন্দির ক্রস করে গেলাম, গেলাম না এইবারে, কারণ কি ফার্স্ট অফ অল এই দেখুন মেয়ে ঘুমাচ্ছে, ও খায়নি কিছু। আর দুই নম্বর কথা হচ্ছে আমাদের বেরোতে একটু লেট হয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে, আমরা 11:30টার পরে বেরিয়েছি হোটেল থেকে, তো অন্ধকার হয়ে গেলে হাইওয়েতে না একটু প্রবলেম হবে, সে কারণে আমরা চলে যাচ্ছি। আর আমার চ্যানেলে ভ্লগটা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন, পুরো ডিটেলসে করেছিলাম, কিন্তু এবারে আর শরীরটা দিচ্ছে না, বাবাকে এখান থেকেই প্রণাম করেছি। তো যাই হোক, এখন যাচ্ছি, রাস্তাতেই আছি শক্তিগড়ের দিকে, আর একটুখানি গেলেই শক্তিগড় এসে যাবে, তো ওখানে একটু হোল্ড করবে, হাজবেন্ড যদি চাটা কিছু খায় হাত পা একটু ছাড়িয়ে নেবে, নিয়ে আমরা চলে যাব। হাজবেন্ড এখন যাচ্ছে ল্যাংচা নিতে, শক্তিগড়ের ল্যাংচা, এই যে
নিতে যাচ্ছে আর আমি এখন গাড়িতে বসে আছি, মেয়ে ঘুমাচ্ছে, আমি গাড়িতে বসে আছি। মুখ চোখের অবস্থা খুবই শোচনীয় আর ভীষণ টায়ার্ড লাগছে, পারা যাচ্ছে না, গা হাত পা ব্যথা, বা তার মধ্যে ভাত খেয়েছি, আমার খুব ঘুম পাচ্ছে। বাট ড্রাইভিং করছে তো আমি ঘুমাতে পারছি না, কারণ আমাকে ঘুমাতে দেখলে ওর যদি ঘুম 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 আমি কথাই আমাকে ঘুমাতে। বাট তারপরে উঠেছি, এখানে একটা ইয়ে পাওয়া যায় মাখা সন্দেশ, পাওয়া যায় আমার ফেভারিট, জানি এখন পাবে কিনা, এখন গেছে দেখি কি হয় না। আর এখানে একটা দোকান আছে মামা ভাগ্নে দোকান, না আর একটা কি দোকান আছে, ওখানে উত্তম কুমার আসতো, ওই তো মামা ভাগ্নে দোকান, মামা ভাগ্নে দোকানে উত্তম কুমার আসতো, আগে আমরা মামা ভাগ্নে দোকান থেকে নিয়েছিলাম, এইবারে অন্য দোকান থেকে নিয়েছি, সবাই উত্তম কুমার তো চলে গেছে, এখন আমাদের কোয়ালিটি কি সেম আছে, সেম তো নেই। তো যাই হোক, বকো করছি, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, জানো সব ভিডিও অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো বাড়ি চলে যাচ্ছি, মন খারাপ লাগছে, এখন দেখি কি আনে না। তো ফাইনালি আমরা কলকাতায় ঢুকে পড়েছি, এখন আমরা হাওড়া ব্রিজের ওপর, এই সেকেন্ড হুগলি ব্রিজের উপরে আছি, মানে বিদ্যাসাগর সেতুর উপরে আছি। অ্যান্ড খুব ভালো লাগছে, কলকাতায় ঢুকে গেছি। আর কটা দিন তো বেশ রান্না বান্না ছাড়া একদম রিল্যাক্সিং মুডে ছিলাম, এবার কালকে থেকে ব্যাক টু নর্মাল লাইফ, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু হোয়াট এভার। তো আপনাদের সাথে একটা হাস্যকর ব্যাপার শেয়ার করছি, সেটা হচ্ছে যে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করার পরে আমার তো একটু সকাল থেকে শরীরটা খারাপ, আপনাদের বললাম আমার একটা ইমার্জেন্সি চাপ চলে এসেছে, বাট আমি বাড়ি যেতে পারছি না, রাস্তায় এত জ্যাম, আমরা 1.5 ঘন্টা ধরে ঘুরেই যাচ্ছি। ইভেন কি মা ফ্লাইওভার ধরার চেষ্টা করেছিলাম, বাট সামহাও অন্য রাস্তায় চলে গেছি, তো এটাও গন্ডগোল হয়ে এখন আমরা পুরো ঘুরছি আর কখন বাড়ি পৌঁছাবো জানি না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো সকালে আমি যেগুলো বললাম না খেয়েছি, তার সাথে ফিশ ফ্রাইও ছিল, তো কালকে আমি কি খেয়েছি আমি নিজে জানি না, তার ফলটা আমি এখন ভোগ করছি। তো খুবই চাপে আছি, জানি না কতক্ষণে পৌঁছাবো আর কি হবে, পরে আবার কথা বলছি, ভালো লাগছে না, জানি না কি হবে। এই দেখুন পুরো জ্যাম, দেখুন পুরো জ্যাম, পুরো জ্যাম, পুরো জ্যাম। সো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, আমরা এসেছি ঠিক 9:30 সময়, এখন বাজে 10টা, বাজে 5 মিনিট বাকি। তো এখন রান্না বসিয়েছি গোবিন্দভোগ আর মুসুর ডাল একসাথে করে, আলু দিয়ে সিদ্ধ আর ডিমটা আলাদা সিদ্ধ বসিয়েছি। হাজবেন্ড বলছিল যে বিরিয়ানি আনবে, তাহলে আমার যে অবস্থা, আমি এসে দুবার অলরেডি বাথরুমে গেছি, তো জানি না কি হবে না হবে, আমি তো মানে সত্যি এত উল্টোপাল্টা খেয়েছি না কদিন, এত মাটন 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 এই ওই সেই করতে করতে মাথাগুলো খারাপ হয়ে গেছে, মানে খুব শোচনীয় অবস্থা আমার। তো সেই জন্য এখন যদি বিরিয়ানি খাই তাহলে আর সোজা, আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে কি, কোথাও ঘুরে আসে না বাড়িতে, একদম এইরকম সিদ্ধ ভাত আর ঘি হলে আর কিছু চাই, মানে এটা স্বর্গ মনে হয়, প্রচন্ড রিচ খাওয়া হয়েছে, উল্টোপাল্টা খাওয়া হয়েছে, আমরা রিচ খাই, তো তার মধ্যে মানে কি উল্টোপাল্টা খাওয়া হয়েছে। আর রান্না বসিয়ে দিয়েছি, এখন ওরা খেলাধুলা করছে, জিনিসপত্র যেমন কাছে কালকে দেখা যাবে। আর আমি ব্লগটা বেশি বড় করছি না, ভীষণ ভালো ঘুরেছি, ভীষণ ভালোভাবে তার মায়ের দর্শন করেছি, অন্য একটা ব্লগে বলবো সেটা ডিটেলসে। আর তার মানে তারপিটা ব্লগটা এখানে এন্ড হলো আশা করছি, আর ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, জয় মাতারা, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।